হ্যাঁ, দেবে বিয়ের পর আর কি অল্প কিছু, এখন তো আমরা অনেক গরিব। তো বাবা মার বয়স হয়েছে, এখন বিয়ে হয়েছে, কিছুদিন হলো বিয়ে হয়েছে। বিয়ের পরে মানে যেটা যৌতুক চাইছিল সেটার থেকে আরো বেশি চাইতেছে, এখন দিতে পারি নাই, তার জন্য মানে তালাক দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে। এখন বাবা মা বুড়া বুড়ি অসহায়, আবার আমি তাদের ঘরে এসে পড়ছি, এখন অনেক কষ্টে সংসার চলতেছে। মানে আপনার যৌতুকের কারণে আপনার সংসারটা ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো যৌতুক মানে যখন বিয়েটা হয়েছিল, বিয়েটা কি আপনারা মানে পছন্দ মতো বিয়ে করছিলেন না মানে অন্যভাবে বিয়ে হয়েছিল? পছন্দ কি, বিয়ের কথা নিয়ে আসছিল, আগে থেকে চেনা পরিচিত ছিল না, কিন্তু বিয়ের কি গ্রামেরই বিয়ের কথা নিয়ে আসছিল, আসার পরে পরে ভালো দেখছিল আর যৌতুকও কম চাইছিল, তার জন্য বিয়ে দিছিল। এখন বিয়ের পরে যেটা যৌতুকের কথা সেইটার থেকে আরো বেশি ছাড়ছে, তার জন্য মানে দিতে পারি নাই, তো তালাক দিছে, দিয়ে আরেকটা বিয়ে করছে। মানে বিয়ের আগে যে কথাটা ছিল যে এত টাকা হলে দেবো, কিন্তু বিয়ের পরে মানে তার চাহিদা বেশি। হ্যাঁ হ্যাঁ। তো চাহিদা বেশির কারণে হয়তো আপনার সংসারটা এখন কি আছে মানে ছিন্ন হয়ে গেছে না আছে? না না, ছিন্ন হয়ে গেছে। ছিন্ন হয়ে গেছে মানে সারাসারি হয়ে গেছে? হ্যাঁ। তো সারাসারির কারণে আপনার স্বামীর কাছে আপনার আগে মানে আপনার সংসারটা কতদিনের ছিল? এই ধরেন 2-3 মাস। 2-3 মাস ছিল, মানে 2-3 মাস পরে মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 2-3 মাসে মানে স্বামীকে আপনি বুঝতে পারেন না যে যৌতুকটা এখন নেওয়া বা দেওয়া মানে দুটোটাই তো অপরাধ, যৌতুক নেওয়া অপরাধ, যৌতুক দেওয়া অপরাধ? অনেকবারই বুঝাইছি কিন্তু বোঝে নাই, সবসময় আর কি সবসময় যৌতুকের কথাই বলছে, বললে মানে করতে। মানে এই যৌতুকের কারণে কি আপনার উপর কোনো নির্যাতন করছিল? হ্যাঁ, অনেকবারই, 2 বার তো চড়ো মারছিল, মানে থাপ্পড়ও মারছিল গালে, যে এখন পর্যন্ত যৌতুক মানে যেইটার কথা ছিল সেইটা তো দিচ্ছি, সেইটা হয় না, তারপরে আরো অনেক চাইছে, তো তো দেওয়ার তো আর সমর্থ নাই, বাট ওইটা কথাও ছিল না, তার জন্য দিতে পারি নাই, তাই গায়ে হাত তুলছিল একবার। মানে যখন দিতে পারেনি তখন গায়ে হাত তুলছে? তো এই যে হাত তুলছে বা ই করছে, বা আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মা বা যারা মানে যখন বিয়ে হয়েছিল তখন মানে যারা ছিল তাদেরকে বলেন নাই যে এই কারণে মানে গায়ে হাত তুলে বা ই করে? না, বলা হয় নাই। মানে এটা একটা সমাধান তো হওয়া উচিত ছিল না? সমাধান আর কি করব, এখন যে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে সেটার সমাধান মানে একটা চরগায় হাত মানে আপনার তালাক দিয়ে কি অন্য একজনকে বিয়েও করছে? হ্যাঁ হ্যাঁ। তো ওই ওই মানে ওখানে কি তার আগেই সম্পর্ক ছিল? আগে থাকতেই হয়তো ছিল, নাহলে এত তাড়াতাড়ি তো আর বিয়ে করান যায় না একজনকে তালাক দিয়ে আরেকজনকে। হ্যাঁ, হয়তো আগে থাকতে সম্পর্ক ছিল, এখন মানে আর ক্লিয়ার হয়ে গেছে তালাক দেওয়ার পরে। এই যে তালাক দিছে, তা আপনার যে মানে তালাক দেওয়ার কারণে কি যে আপনার যে একটা মহারণা থাকে যে বিয়ের আগে, তো ওই স্বামী কি আপনারা দিছে মহারণা দিয়ে তালাক দিছে না এমনিতেই তালাক দিয়ে দিছে? না, এমনিতেই তালাক দিছে। আপনি কি কোনো মানে চেষ্টা করেন নাই যে এইটার মানে বিচার হইতে বা এটার শিশু বা নারী নির্যাতন মানে একটা মামলা হয়? বলছি মানে গ্রামের লোকজন অনেকটাই বলছে, আসলে এখন বাবা মা যেহেতু কিছু করতে পারে না বা কোনো ই নাই আর বয়স হয়েছে, তারাই ঠিকভাবে চলতে পারে না, এখন যার হাতে টাকা তার কথা, তো অনেকটাই বলছে, কিন্তু এটা নিয়ে কেউ আর কোনো আলোচনা করে না। আপনার যৌতুকের কারণে আপনার বিয়েটা ভেঙে গেছে, কি অবস্থায় আছেন সেটা একটু? এখন আর কি অবস্থায় থাকবো, আগে তো বাবা মার ঘরেই মানে খাইতাম, বিয়ার পরে যেহেতু গেছিলাম 2-3 মাসের জন্য, তারপরে যখন তালাক দিয়েছে এখন আবার বাবা মার ঘরেই পড়তে আসা, তারাই খাইতে পারে না, তাও অনেক কষ্ট করে চলতেছে, বাবা মাই খাওয়াইতেছে। তো এই বাবা মার কাছে যে আসছেন বা মানে মেয়েরা তো বিয়ের পরে স্বাভাবিক সাধারণত স্বামীর ঘরেই সংসার করে বা স্বামীর ঘরেই যায়। হ্যাঁ হ্যাঁ। তো মানে তারপরে এখন তো 2-3 মাস বিয়ে হওয়ার পরই আপনি আবার বাবার ঘরে চলে আসলেন বা আপনার স্বামীর সংসার করা হলো না, তো সেটা মানে কিভাবে লাগে নিজের কাছে, কিভাবে লাগে মানে নিজের কাছে? এখন তো অনেক খারাপ, অনেক খারাপই লাগে যে বাবা মাই খাইতে পারে না, তার ভিতরে আমি আবার এসে তাদের ঘরে পড়লাম, এখন যদি কোনো প্রবাসী ভাইরা মানে আমার পাশে এসে দাঁড়াইতো তাহলে অনেক উপকার হইতো আর অনেক ভালো হইতো। তো কি ধরনের মানে মানে এখন তো বিয়ে বসতে হবে না? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই বসতেই হবে, সারা জীবন তো আর একা থাকা যায় না। তো কি ধরনের একজন মানুষ চান? যে একটা ভালো মনের মানুষ যে আমার পাশে এসে দাঁড়াবে, এখন তো আমরা দুইটাই বোন, তো এক বোনের বিয়ে হয়ে গেছে আর আমি আছি। তো যে বোনের বিয়ে হয়ে গেছে মানে সে কি মাশাআল্লাহ মানে সুখে আছে? না, সেও আমার মতো নেই, কিছুদিন পর পর সে আর কি কোনো মতো আছে, বাড়িতে কাজকাম করে, তো তাকে যেরম ভাবে চালানো হয় সেইরম ভাবে চলে, আমাদের বাড়িতে কিছুদিন পর পর আসে, অনেক নির্যাতন করে মানে তার স্বামীর কাছেও সে নির্যাতন শিকার? হ্যাঁ, কয়দিন পর পর আসার পরে সে আমাদের এখানে নির্যাতন করে অনেক, তার জন্য কয়দিন পর পর আমাদের এখানে আসে, পরে আবার নিয়ে যায়, আবার নিয়ে যায়। বা এই অবস্থার ভিত্তিতে আপনার আমরা কি মানে ফ্যামিলি থেকে দুইটা বোনে? হ্যাঁ, আমরা দুইটা বোন আর বাবা মা,
দুটো বোন আর বাবা মা। তো বাবা মা মানে এখন তো বাবা মার কাছে আসছেন বা বাবা মার কাছে থাকেন, তো বাবা মা তো মেয়েদেরকে মানে ফালাই দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, যদি বাবা মা নুন ভাত খেয়েও থাকে তারপরে মেয়েদের তো খাওয়াই রাখবে। মানে বাবা সাপের খেলা দেখাইতো মানে এখন আর মানে সেটাও মানে পারে না, এই অবস্থায় আপনার সংসারটা চলছে। তো বর্তমানে যে মানে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানে আপনারা কি মানে কোনো কোনো জায়গায় যাইতে পারেন বা কোনো জায়গায় কাজবাজ করতে পারেন কি? মানে আছে না যে আপনাদের সম্প্রদায়ের যে কাজগুলো যে মানে অনেকে এই যে লকডাউন দিছিল কিছুদিন আগে আর এখন লোকের বাসায় তো ঢুকতেই দেয় না, মানে ঢুকতে দেয় না। হ্যাঁ হ্যাঁ কাজের জন্য গেলে ওই বাসার বাইরে থেকে তারা বাসার ভিতরে ঢুকতে দেয় না, মানে ঢুকতে দেয় না। হয়তো মানে আপনি যদি কাজটা করবেন যেমন শিঙে লাগান বা অন্য কিছু, সেটা তো হয়তো তাকে স্পর্শ করতে হবে, এই জন্য হয়তো মানে মানে ঢুকতে দিতে চায় না, এই তো মনে হয়। তো এর আগে যখন মানে গেছেন গ্রামে গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন, তো তখন মানে কোনো মানে আছে যে মানুষের অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে? সেটা তো বলে, যখন লকডাউনের আগে গেছি গ্রামে গেছে তখন কেউ কত পৃথিবীতে ভালো আছে খারাপও আছে, তো কত মানুষ আছে যে ভালো গেছে বসাইছে ভিতরে নিয়ে বসায় খাওয়া দাওয়া দেয় বা ওষুধও নেয়, তোর কত মানুষ আসলে দূর দূর করে খেদাও দেয় আবার করে অনেক আজে বাজে ভাষাও বলে। তো এই যে বিয়েটা বসলেন বা মানে হঠাৎ করে বিয়েটা হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ। তো বিয়ে আগে কি কারোর সাথে কোনো সম্পর্ক করছিলেন? না আগে সম্পর্ক মানে সম্পর্ক হয় না? না। তো যদি সম্পর্ক থাকতো হয়তো ওই ছেলেকে বললে হয়তো যে আমি মানে আমার বিয়েটা হয়েছিল তো এখন তো নাই, হয়তো তুমি তোমাকে ছেড়ে চলে গেছি তুমি আবার আমাকে যদি নিতে পারো তো বলতে পারতেন, তাই যদি সম্পর্ক নাই সেটাও বলা মানে বলা যাবে না। তো বিয়েটা হয়েছিল কি মানে আপনাদের সম্প্রদায় না গৃহস্থ ঘরের ছেলেদের সাথে? না আমাদের সম্প্রদায় হয়েছিল। তো এই যে অনেকে বলে যে মানে আপনাদের সম্প্রদায়ের দুইটা তিনটা বিয়া হয়, তো বিয়ার মানে এটা কেন করে? এটা এটা আগ থেকেই হয়ে আসছে, তো আমাদের এইদিকে দুইটা তিনটা করে বিয়া করে কি ধরেন হাজারে দুই একজন একটা বিয়া একটা বউ রাখে, নাহলে ওই দুইটা তিনটা করে বিয়া করে, এটা অনেক আগ থেকেই হয়ে আসছে। তো অনেক আগ থেকে এদের কি কারণ মানে জানতে পারছেন যে কেন দুই তিনটে বিয়ে করে? না জানতে পারি না, এটা এমনি বিয়া করে তাদের ভালো লাগে তার জন্য বিয়া করে, তাদের ভালো লাগে তো এই জন্য তারা বিয়ে শাদী করে। তো ভিডিওটা তো দেশে বা দেশের বাইরে অনেক লোকজনে দেখবে, দেখার পর হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তো সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ ফোন নাম্বারটা আসলে আমার মোবাইলেই আছে, মুখস্থ নেই। মোবাইল আছে তো ওই নাম্বারটা কি আমরা ভিডিওর ভিতরে দিতে পারবো? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই। না না সমস্যা নেই। তো ভিডিওর ভিতরে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো, মানে দর্শক আপনার সাথে কথা বলবে। কিন্তু সমস্যা হয়েছে যে আপনি তো এর আগে তো ভিডিওতে আসছিলেন? না না আসেন আসেন নাই। তো এই যে ভিডিওটা মানে দর্শক দেখবে, দেখার পর আপনার সাথে কথা বলতে চাবে, কথা বললে হয়তো মানে আপনি কথা বলবেন, কথা বললে তারাও কথা বলবে, যদি ভালো ব্যবহার করেন দর্শক আপনার পাশে অবশ্যই দাঁড়াবে। আর আপনি কি মানে যেভাবে মানে মাশাআল্লাহ মানে দাঁড়াইছেন আমাদের সামনে, যেমন বোকরা পরা আছেন ইসলামিকভাবে মানে দাঁড়াইছেন, তো সেক্ষেত্রে কি মানে আপনি কি নামাজ রোজা করেন? নামাজ রোজা পড়ি কিন্তু আর কি সবসময় পড়া হয় না, মানে যখন মানে সময় পান তখন পড়া। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আপুটি মানে আপনাদের সামনে যে দাঁড়াইছে যে মানে ইসলামিক শরীয়ত মোতাবেক যেভাবে একটা মেয়ে থাকতে হয় তো সেভাবেই সে দাঁড়াইছে। আবার আপনারাও প্রশ্ন করতে পারেন যে এইভাবে দাঁড়াইছে আবার কেন সে ক্যামেরার সামনে আসলো, কিন্তু ক্যামেরার সামনে তার মানে না আসা উপায় নাই যে তার ফ্যামিলিতে মানে তার বাবা মা ছাড়া কেউ নাই, দুইটা বোন বা তার যৌতুকের কারণে তার সংসার ভেঙে গেছে, তো এই জন্যই সে মানে আবার মানে এই যে ক্যামেরার সামনে দাঁড়াইছে এবং তার জীবনের কথাগুলো মানে আপনাদের সাথে শেয়ার করছে। এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং মানে সে যেভাবে কথাগুলো বলছে সেগুলো যদি আপনারা মানে শুনছেন, শুনলে অবশ্যই এই যে নাম্বারটা আছে সেই নাম্বারে তার সাথে কথা বলবেন। কথা বলার পরে যদি মনে করেন যে না তার পাশে দাঁড়াবার দরকার বা সাহায্য সহযোগিতা করার দরকার, তো যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আপু সর্বশেষ কিছু বলার আছে? সর্বশেষ আর কি প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফোন দিবেন, ফোন দিলে ভালোভাবে কথা বলবেন, আমিও ভালোভাবে কথা বলবো, খালি একটাই অনুরোধ কেউ কোনো মানে আজেবাজে ভাষা কথা বলেন না।
যদি কথা বলতে ভালো না লাগে তাহলে ফোন রেখে দিয়েন, তারপরও কোনো আজে বাজে ভাষা কথা বলেন না। আর যদি পারেন আমার মানে বুড়া বুড়ি বাবা মা আর আমার পাশে যদি দাঁড়াবার মানে মনে করেন তো দাঁড়ায়েন, অনেক উপকার হবে। তো দর্শক, কথাগুলো শুনলে শোনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে দাঁড়াবেন। আর এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখলেন সবাইকে বলি যে যারা আমাদের চ্যানেলে মানে এখন নতুন দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।